আপনি যে লালন ভক্ত বা লালনের একজন অনুসারী, তো আপনার এই যে বেশ বা এই যে ধরন বা পোশাক আশাক, এই যে চেন বা তালা, এর আসলে মূল রহস্যটা কি বা এটার কারণটা কি একটু আমাদেরকে জানাবেন? যারা সাধক, যারা বৈষ্ণব ধর্মের অধিকারী, অর্থাৎ সর্বত্যাগী, যে সব কিছু ত্যাগ করে তাকে সর্বত্যাগী বলা হয়। যেমন লালন বৈষ্ণব ধর্মের অধিকারী, তাহার কোনো সঙ্গীও নয়, ভাই বন্ধু কেউ হয় না, তিনি একেশ্বরী। একেশ্বরী যারা মতবাদী তাদের সাধনটা একটু ভিন্ন ধর্মীয়ই হয়ে থাকে, এদের যুগল নাই, এদের যুগল হলো স্বয়ং খোদে খোদা। তাহলে আপনার গায়ে যে এত মোটা এই যে চেন, মানে শিকল দেয়া বা তালাও মারা আছে, এটার কারণটা কি? আপনি এটা কেন এটা ধারণ করেছেন? অসাধ্যকে সাধ্য করাই সাধকের কর্ম। যারা সাধক তাদের অনেক ত্যাগ তিতিক্ষা অর্জন করতে হয়, তার মধ্যে শক্তি সাধনার একটা অংশ। হ্যাঁ, এবং এই সাধনা করলে অনেক কিছু পাওয়া যায় এবং দেহ শক্তিশালী, সহজে পচবে না, সহজে নষ্ট হবে না, এবং মহাশক্তি অধিকারী হওয়া যাবে। আচ্ছা, আপনার আপনি কোন জেলার মানুষ, আপনার নাম কি এবং কতদিন ধরে আপনি এই অবস্থায় আছেন? আমার নাম আবুল পাগল, আমার বাড়িটা সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা বাকুয়া গ্রাম। আমি দীর্ঘ ছোট থেকেই সাধু এবং লালনে আমি অনেক পুরানা থেকে আসি, এখনও আসি, যতদিন বেঁচে থাকবো ততদিনই আসবো। এবং আমি লালন ভাব সাহিত্য এবং সঙ্গীত গবেষণা করি নিজেই, লালন অনুসরণ, লালন ভাব সাহিত্য সঙ্গীত আমি একটু গবেষণা করি। আপনি এই যে যেটা ধারণ করেছেন, এটা কতদিন আপনি এই অবস্থায় আছেন? তাও আমার 25-27 বছর। 25-27 বছর আপনি এই অবস্থায় আছেন। আপনি কি মনে করেন যে এইটাকে আপনার শরীরের সঙ্গে রাখার কারণে আপনার মানে যে চিন্তা ভাবনা সেটা অন্যদিকে যায় না, সেটা আপনার সাধনার দিকেই থাকে? অবশ্যই, চেতন গুরু হতে গেলে অনেক সময় চৈতন্য জ্ঞানের অধিকারী হইতে গেলে এটা আমাকে সহযোগিতা করেই তো। হ্যাঁ, এবং এটার জন্য আমাকে সবসময় চৈতন্য রাখার চেষ্টা করে। আপনার কি কোনো ভক্তবৃন্দ আছে? হ্যাঁ, সারা বাংলাদেশে সবাই আমাকে চিনে জানে, ভালোবাসে। আমার একটাই ভক্ত, যেমন মালিক পাগল। হ্যাঁ, এছাড়া সবাই ভক্তই তো, আমার মতো যে সেই তো আমার ভক্ত হবে নাকি? এখন তুমি যদি বলো আমি লোহা বাবার ভক্ত, তাহলে তোমাকেও লোহা টানতে হবে আইন অনুযায়ী। আচ্ছা, আপনি এই লোহা টানাকেই কেন বেছে নিলেন, অন্য কিছু তো আপনি করতে পারতেন? এটা আমাদের গুরুপাঠের বিষয়। আপনার গুরুর নাম কি? তিনিও কি এই অবস্থাতেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনিও এভাবে ছিলেন। আমার গুরুর নাম হলো সাখাত পাগল। হ্যাঁ, তারপরে আমি বিভিন্ন দেশ বিদেশে, বিভিন্ন ওয়ার্ল্ডের অনেকটা দেশে আমার যা আমি গিয়েছি এই সাধনার জন্য, তার মধ্যে ভারত, সৌদি আরব, সিরিয়া, জর্দান, এই কয়েকটা রাষ্ট্রে আমি গেছি সাধনার জন্য। এবং আমি ভারতের অনেকটা তান্ত্রিক সাধনার জন্য কামরূপ, কামাখ্যা, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আমি ধ্যান সাধনা করি এবং লালন আমি গবেষণা করেই থাকি। এটা আমার মূল লক্ষ্যবস্তু। আমি এবং আমার সাথী ভাই বন্ধুরা যারা আছে সবাই লালনকে ভালোবাসে, মানে এবং লালনকে অনুসরণ করে, বিবেচনা করে, বিচার বিচারণা করে। এখানে যারাই আসে সবাই লালনকে ভালোবাসে, নাহলে কেন আসবে এখানে? অনেক কষ্ট করে তারা এখানে খেয়ে না খেয়ে পড়ে থাকে এক মাস ধরে, কেন? লালন মতবাদ লালনকে তারা ভালোবাসে, যারা গুরু পাঠের লোক তারা সবাই এখানে আসবে। আপনি যে যখন দেশের বাইরে যান তখন কি আপনি এই অবস্থাতেই থাকেন বা এই পোশাকেই থাকেন? আমি এইভাবেই জীবনযাপন করি, এটাই আমার পোশাক। সব সময় সদা সর্বদাই আমি একই পোশাক পরিধান করি, আমার আর কোনো পোশাক নাই। আপনি কি মনে করেন যে আপনি আপনার সাধনার দিক থেকে আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন বা কিছু পেয়েছেন আপনি? অবশ্যই, না পাইলে থাকবো কেন? এই কষ্ট বিনা লাভে ধন উপার্জন কে করে? কিছু না কিছু আছেই তো বাবা, না পাইলে কেউ এই কষ্ট করবে? অবশ্যই, এটা এটাই সেই না না, অবশ্যই আর ভিতরে কিছু আছে, নাহলে কেন এত কষ্ট করবে? যারা সঠিকে থাকে তারাই পায়, ব্যাটিকে থাকলে তারা পাবে না, কষ্টটাই বিতা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখনকার বর্তমান যুব সমাজ বেশ উশৃঙ্খল এবং তাদের বিভিন্ন চিন্তাভাবনা, এবং তাদের বেশিরভাগই দেখা যায় যে তারা নারী সুলভ আচরণ করে বা নারীদের প্রতি বেশি আকৃষ্ট।
আপনি তাদের জন্য একটু মেসেজ দেন যে তারা আসলে কিভাবে ভালোভাবে ফিরে আসতে পারে। দেখেন এই লালন যদি মানে, লালনের আইন যারা জানে বোঝে, তাদের এই ধরনের কার্যকলাপ থেকে তারা বিরত থাকবে। আর এখনকার ছেলেপেলেরা একটু জ্ঞানের অভাবে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, জ্ঞান পেলেই তারা ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এদের ভিতরে সেই জ্ঞানটা এখনও আসে নাই, যখনই এই জ্ঞানটা আসবে যে কোনটায় কী কাজ। লালন মতবাদ এমনই একটা জিনিস, কামের ঘরে লেংটি হেঁটে ধরছর হাওয়ার ঘরে ফান পেতে, হাওয়া ধরো অগ্নি স্থির করো। এখন লালনকে যারা গবেষণা করে তারা অনেক কিছু থেকে বিরত থাকে, বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য, এবং তাদের শরীর স্বাস্থ্য অনেকটা সুস্থ সবল থাকে। তাই যারা ইয়ং ছাত্র সমাজ, তারা লালন আইন মানলে তাদের দেহ মন প্রাণ সম্পূর্ণ দিকে ভালো হয়ে যাবে, এবং কাজের দিকে ভবিষ্যতে তাদের অনেক কিছু অগ্রগতি হবে। ধন্যবাদ আপনাকে।